যারা আমাগো ইফতারি দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, প্রত্যেক বছর যেন আমাগো এরম ইফতারি দিতে পারে। দেশ ও প্রবাসীদের প্রতিষ্ঠিত উদয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ামায়ের মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 20 মার্চ বুধবার সকালে পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার সাপলেজা ইউনিয়নের চরকগাছিয়ার বটতলা নামক স্থানে ফাউন্ডেশনের নিজস্ব অফিসে বসে 120 পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উদয় মানব কল্যাণ ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আজকে আমরা উদয় মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 120 ফ্যামিলিকে এই ইফতার সামগ্রী দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো আপনারা জানেন যে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এই 120 ফ্যামিলিকে দেব। আপনারা জানেন যে আমাদের উদয় মানব কল্যাণ ফাউন্ডেশন করোনাকালীন সময় প্রতিষ্ঠিত হয়, সেই থেকে আমরা এই কার্যক্রমটা চালিয়ে আসছি। আমরা এবছরও সাপ্লাজা ইউনিয়ন প্লাস আমরা কাছে কয়েকটি ফ্যামিলি সহ 120 ফ্যামিলিকে আমরা দেব। বিশেষ করে আমাদের এই অর্থটা আসে বিদেশি যারা প্রবাসী আছে তাদের কাছ থেকে, এবং আমরা যারা এই উদয় মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আছি আমাদের প্রত্যেকের উপার্জিত অর্থ দিয়ে কম বেশি যে যা পারে তা দিয়ে আমাদের এই ফাউন্ডেশনটা পরিচালিত হয়। তো আমি আপনাদের কাছে আমার জোর অনুরোধ যে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমরা যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই সামগ্রী আজকে প্রস্তুত করতে পারছি, যারা দিনরাত পরিশ্রম করে এই কাজগুলি করেছে তাদের জন্য সবাই দোয়া করবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশন পরিচালিত হয় সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে, সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠনে অর্থ আসে এই আমাদের মতো যারা সংগঠনের সদস্য আছে যে যা পারে তার তৌফিক অনুযায়ী টাকা দিয়ে আজকের এই আপনাদের জন্য আয়োজন। আমাদের এই আয়োজনে যদি আপনাদের মুখে একটু হাসি ফোটে আমাদের এই প্রচেষ্টা সফল এবং সার্থক হবে। তাই আপনারা যারা আজকের এই ই পাইছেন সামগ্রী উপহার সামগ্রী পাবেন, এবং যারা আমরা সকলকে দিতে পারবো না, আমাদের সাধ্য কম, স্বাদ অনেক, ইচ্ছা এবং অর্থের সাথে আমাদের অনেক তাফাত। আমরা গুটি কয়েক ফ্যামিলি 120টা পরিবারকে আমরা এই তাফালবাড়ি এবং এই চরকগাছিয়া সাপলাদা ইউনিয়ন এবং আমরা কয়েকটা পরিবার আছে, তা আমরা আপনাদের মাঝে এই যে উপহার সামগ্রী দিব, আপনারা যদি মনে করেন এতে আপনারা একটু উপকার হন আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন, যেন আমরা প্রতি বছর এর চাইতেও বেশি আপনাদের আমরা আপনাদের পাশে থেকে উপহার সামগ্রী বিতরণ করতে পারি, আপনারা সেই দোয়া আমাদের জন্য করবেন। বিশেষ করে প্রবাসী জাকির ভাই যেটা বলছে, প্রবাসীরা অনেকেই প্রবাসীরা তাদের কষ্টের জন্য, আমিও প্রবাসী ছিলাম এই 7 মাস দেশে, তখন আমি দিছি কিন্তু এখন আমি বাংলা এই দেশে অবস্থান করতেছি। তো প্রবাসীদের জন্য দোয়া করবেন, তারা যে কী পরিশ্রম করে এটা চোখে না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না, তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই সংগঠন যাতে উত্তরোত্তর আরও এগিয়ে যায়, হাঁটি হাঁটি পাপা করে এক সময় উঁচু স্থানে পৌঁছতে পারে, সেই দোয়া আপনারা করবেন, এবং আপনাদের পাশে থেকে যেন আমরা এই সংগঠনকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে পারি। এই সামগ্রী যাতে দীর্ঘদিন স্থায়ী থাকে এই প্রচেষ্টায় যেন সবাই উপকৃত হয়। এই যে আজকের ইফতার সামগ্রী পাইছেন উদয় মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে, আচ্ছা বলেন আপনার অনুমতি বলেন। ইয়ার সম্বন্ধে আমাদের যা আদেশে এই জন্য প্রত্যেক বছর আমরা বাড়িতে যদি দিতে পারি তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করি, যারা আমাকে ইফতারি দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, প্রতি বছর যেন আমাকে এরকম ইফতারি দিতে পারে।